পাশে কিরকম লাগছে, কিরকম লাগবে, যেরকম দেখো কাজ করে ভালোই লাগছে, না সত্যি ভালো লাগছে, সেটা না ভালো না লাগলেও ভালো বলতে হবে, কিন্তু সত্যি ভালো লাগছে, না 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 সিরিয়াসলি ভালো লাগছে। এমনি ভালো মেয়ে, ভীষণ খুব হার্ড ওয়ার্ক করে, ভীষণ পড়াশোনা করে, আমি সবসময় ওকে সিন পড়তেই দেখেছি, সেটা কারোর সাথে গল্প করতে দেখি না খুব একটা, সিন পড়তে দেখেছি, তো এমনি ভালো হার্ড ওয়ার্ক মানে ভীষণই ভালো। আমি যেটুকু দেখেছি, আমি খুব কম ফ্লোরে থাকি, যতক্ষণ দেখেছি ও হাতে স্ক্রিপ্ট নিয়ে সবসময় পড়ে, হ্যাঁ মেকআপ রুম ফ্লোরে আমি কমই থাকি। মানে আমি না অ্যাকচুয়ালি সিনেই না আমার খুব হাসি পাচ্ছিল, আমি কন্ট্রোল করতে পারছিলাম না, সরি। হ্যাঁ তো বন্ডিং বলতে ওই আর কি, সিনে যেটুকু হয় অফ স্ক্রিন ওই তো খুঁজে পাওয়া যায় না আমাদের হিরোকে, হ্যাঁ যেভাবে তুমি খুঁজে পাচ্ছি না, খুঁজেই পাওয়া যায় না, হ্যাঁ একদম ভালো দেখেন না বললেই চলে, খুব কম। তোমাদেরকেও কিন্তু আমি অডিয়েন্স থেকে বলি, সেটা হচ্ছে অডিয়েন্স কিন্তু অলরেডি জগদ্ধাত্রীকে কিন্তু ভালোবেসে ফেলেছে 2 বছর ধরে, তোমাদের আলাদা কিছু এক্সট্রা মানে খাটতে হচ্ছে বা করতে হচ্ছে সেই জায়গাটা বলছো? খাটতে হচ্ছে বলতে এমনিতে আমাদের প্রথম যখন সিরিয়াল শুরু হয়, মানে যখন সিরিয়াল যখন স্টার্ট হয় তখন একটা কী হয়, ছোটো বাচ্চা জন্মানোর মতো তাকে বেশি আদর যত্ন করতে হয়, যত্ন করে করতে, তো আমরা সেইভাবেই যত্ন করে শুট দুজনে বা আমাদের হোল টিম, মানে আমাদের রাইটার স্নেহাসিসদা, প্রডিউসার কাম রাইটার স্নেহাসিসদা থেকে শুরু করে সবাই, আমরা সবাই কিন্তু আমরা খুব যত্ন করে মন দিয়ে কাজটা করছি, সবাই চেষ্টা করছি যেন ভালো হয়, তো এটাই এফোর্ট দিচ্ছি, এর থেকে বেশি এফোর্ট আর কী দেবো বুঝতে পারছি না, কিন্তু মানে খুব যত্ন করে কাজটা করছি আমরা, আমার তো সেটাই মনে হয়। বেশি এফোর্ট তুমি একটু আমার সাথে রিলস বানাতে পারো, এটা তুমি করতে পারো, হ্যাঁ ইভেন দর্শকদের ফ্যানদের কাছে না, ব্যাপারটা তো রিলস মানে আমার এই এটা আমার 1, 2, 3, 4 নম্বর সিরিয়াল, তো এই 4 নম্বর সিরিয়াল আমি আজ অব্দি প্রথম থেকে এই 4টে সিরিয়ালে আমি কোনো হিরোইনের সাথে রিলস বানাইনি, খুব কম বানিয়েছি, এবারে যদি এইখানে আমি বানাই তাহলে আমাকে আগে 3টে হিরোইন আমাকে মারবে, বলবো যে তুই, তো এটা একটা একটা মানে বেসিক আমি এটা নিজেকে রেখেছি, সবাই জানে যে আরফিন রিল বানায় না, আরফিন খুব চুপচাপ থাকে, এবার আমি রিল যদি করি তাহলে খুব চাপ হয়ে যাবে, মানে আমার একটা ব্যাপার ব্রেক হবে, এই যে না এমনি তো আমি রিল ঠিক আছে রিল বানাবো, হ্যাঁ কম কম বানাবো, মানে বেশি আমার আমার অ্যাকচুয়ালি এটা আমার আমার সত্যি কথা বলবো, যদি এত আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি, আমি ওই জন্য আমি লোকের সাথে কম কথা বলি, কেন আমি যখনই বলি স্ট্রেট ফরওয়ার্ড সত্যি কথা বলি, তো তাই জন্য বলি না, অনেক সময় কী হয় আমি ফ্লোরেও এটা কারণ যে ফ্লোরে আমি বেশি থাকি না বা কোনো সময় না বেশি কম কথা বলি, কেন বেশি কথা বলতে যাবো বললেই অনেক সময় সত্যি সত্যি কথা বলতে হবে, তার থেকে কথা বলবো না, এটা আমার এবার রিল রিলের ব্যাপারে বলি, এটা আমার একদম পছন্দ না, এই ইনফ্লুয়েন্সাররা যেভাবে নিয়ে যেভাবে ওদেরকে দেখে ফলোয়ার্স দেখে কাজ দেওয়া হচ্ছে, এটা আমার খুব মানে আমার ভালো লাগে না ব্যাপারটা, এটা আমার মনে হয় উচিত না এবং সেটা কোনো ওয়ার্কও করে না, ওটা মনে হচ্ছে একটা সিরিয়াল বা একটা প্রজেক্ট বা দুটো প্রজেক্টে কাজ করে, তারপরে দিনের পর দিন টিকে থাকার জন্য এটা ওয়ার্ক করে না, তো আর দ্বিতীয়ত রিল আমি বানাই না, আমি একটু রিল একটু ধরে যত্ন করে বানাতে চাই, ওকে যত্ন করে বানাতে চাই, আমি না যোগমায় বানানোর কথাটা বলছি না, আমি যোগমায় বানানোর কথা বলছি না, আমি ওভারঅল বলছি মানে আমাকে তাহলে আমাকে আমি বানাতে চাই, আমার নিজস্ব ক্যামেরাম্যান আছে, নিজস্ব সেট আপ আছে আমার, সে যখন আসবে এসে যদি শর্ট দিয়ে প্রপার আমরা শর্ট দেবো, কালার গ্রেডিং করবো, করে সুন্দর করে রিল বানাবো, তাহলে আমি রাজি আছি। আমি
আমি নিজে মিউজিক ভিডিও করেছি, নিজের কাজ করেছি, বা আমি যে রিলসগুলো নিজের বানানো আছে আমি সত্যি বলছি আমি খুব ভালোভাবে বানিয়েছি। কিন্তু এইখানে কি হবে, আমি মানে শর্ট দেবো, ডাকবে ডিরেক্টর চল 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 চল, মেকআপ দেখবো না, ও দেখবো, টুক করে করে দেবো, ব্যাকড্রপ দেখবো না, তাড়াতাড়ি করে, এইটা তো আমার অসুবিধা হয়, মানে আমার ভালো লাগে না। আর আমার মনে হয় আমি রিপ্রেজেন্ট করি আমার এইকে, মানে আমি আগের দিনে বলছিলাম না যে মানে মানে আমরা আমরা জিতে কাজ করছি বা জি বা যে কোনো চ্যানেলে কাজ করছি, আমাদেরকে লোকে পুরো পশ্চিমবঙ্গের লোক দেখছে, মানে আমাদের কাজ হওয়া উচিত সব থেকে ভালো। কিন্তু সেখানে দেখি অনেক অ্যাক্টারদের আমি দেখি যে কাজ কিন্তু ভালো হয় না, একটা ওভারঅল একটা অ্যাভারেজ কাজ রিলসে। কিন্তু যারা কাজ করছে না, ইন্ডাস্ট্রিতে কাজ করছেও না, তারা এর থেকে ভালো ভালো রিলস বানাচ্ছে। সেটা তুমি নিশ্চয়ই আমার সঙ্গে তুমি ই করবে, এগ্রি করবে, মানে যারা তুমি আমাকে দেখাতে পারবে অনেক অ্যাক্টার। ডেকে আমি অবশ্যই রিলস বানাবো, কিন্তু হ্যাঁ আমার সঙ্গে যদি একবার যদি কেউ রিলস বানায় বা আমি যেভাবে কাজ করি তাহলে সেটা মানে ভালো লাগবে। মানে রিলস নিয়ে এত অভিযোগ বাবা। আচ্ছা আমি এটা বুঝতে পারি না, মানে তুমি সাউথের সুপারস্টার নয়নতারা প্রথম জওয়ানের পর রিলস মানে ইনস্টাগ্রাম প্রোফাইল করলো, তাদের কেন হয় না, মানে এটা আমি এই লজিকটা বুঝতে পারি না। মানে আমি অনেকেই দেখেছি জীবনে, আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি এখানে সব থেকে বড় সুপারস্টার কে, আমাদের কলকাতা থেকে, বুম্মাদা দেব জিৎ, ওদের ফলোয়ার্স কত খেয়াল করেছে, অনেক, ওদের থেকে বেশি আমি তোমাকে দেখাবো যারা কিছু না তাদেরও বেশি। তার মানে যিশু তার ফলোয়ার্স কত, অনির্বাণের ফলোয়ার্স কত, এক্স্যাক্টলি। আমার মনে হয় রিলস মানে রিলসটা মানে রিলস বা ইনস্টাগ্রাম ওটা আমাদের প্রফেশনের সঙ্গে কোনো সম্পর্কই নেই, ঠিক আছে ওটা। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, এটা কোনো শেষ নেই, তুমি যতদিন রিলস বানাবে ততদিন তোমার পপুলারিটি থাকবে, যখনই বানানো শেষ সেদিন তুমি শেষ। মার্কেটিং ওয়ার্ক করে না, মানে আমি হ্যাঁ সেটা তাদেরকে মার্কেটিং জন্য ইউজ করবো, কিন্তু আমি সেটা ওদেরকে ডাকবো দিয়ে ইউজ করবো, কিন্তু আমি নিজে এটা হতে চাই না, মানে আমার আমি হ্যাঁ মানে আমি নিজে হতে চাই না, মানে আমি এমন কাজ করবো, হয়তো জীবনে একটা এমন কাজ করলাম, হতে পারে আমি একটা কালকে সিনেমা করলাম বা এর থেকে আরও ভালো ভালো কাজ করলাম, আমি রিলস করতে হচ্ছে এমনি আমার ফলোয়ার্স হচ্ছে, এটা আমি চাই। আমার 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 যদি কাজ ভালো হয়, যদি এখানে আমার কাজ ভালো হয়, সিরিয়ালটা যদি ভালো হয়, যে কোনো সিরিয়াল, আমি আগে খেলা ঘর করেছি, তার আগে রাবুতে চুপ কথা করেছি, আমি কিচ্ছু রিলস করিনি কিছু, তার পপুলার দুটো বছর সিরিয়াল চলেছে, 700 করে এপিসোড চলছে দুটো বছর, এবং সেগুলো নাম্বার ওয়ান রিলসও করিনি কিছু করিনি, কিন্তু ম্যাটার করছে আমার মনে হয় কন্টেন্ট। তুমি হাজার কিছু করে নাও, তুমি রিলস বানাও, কিছু কোনো লাভ হবে না, ওটা সাময়িক। তখন কিন্তু তুমি যে কথাটা বলছো তখন কিন্তু কোভিডের আগে, কোভিডের পরে কিন্তু মানুষ মোবাইল না, খেলা ঘর কোভিডের পরে মানে সবসময় মানে আমি যে শাহরুখকে নাচতে দেখি, সরক্ষণ রিলসে শাহরুখকে নাচতে দেখি, খেতে দেখি, ড্রাইভ করতে দেখি, আমার ভালো লাগবে না মনে হয়, আমি একটু কম দেখবো। আমি আমি আমাকে আমি সবসময় আমার বাড়িকেও দেখেনি এখন অব্দি, আমি নিজের খুব পার্সোনাল সবকিছু আমি একটু চেপে রাখি সব কিছু। না ইউ আর লাইক উত্তম কুমার, এটা খুব ভুল কথা হবে, তুমি আমাকে ভুল ই করছো, উত্তম কুমারের সঙ্গে তুলনায় হয় না ইন্ডিয়াতে, না ওনার বলে না, আমার মনে হয় প্রতিটি সুপারস্টার এরকম ভাবধারা আছে। তুমি কামাল হাসান থেকে শুরু করে, রজনীকান্ত থেকে শুরু করে, শাহরুখ থেকে, সলমান থেকে শুরু করে, ওরা এরকম ভাবধারায় চলে। আমি এটাতে আমার মানে আমি এটা বিশ্বাস করি, মানে আমি সবসময় নিজেকে লুকিয়ে রাখতে চেষ্টা করি, যখন সিরিয়ালে 6টার সময় যোগমায়া চালাবে তখন আমি দেখতে পাবো, এটা আমার মতামত। আচ্ছা ও তো চুপ আছে, ওকে কথা বলছি, ম্যাটার করে না, না ওই সেই ওই আধ ঘন্টা খুশি I would say it doesn't matter amone manush mane manusher bhalobasha and the response from the audience matters more. Award is just like a thing, thik ache you're doing best tumar jonno pacho, but ha I wouldn't say ha ebar ami jodi best actor award pai mane jemon
মমতা দিয়ে দেয়। ওকে, সো মানে আমার ইচ্ছে আছে একদিন পাওয়ার, সো আমি যদি অ্যাওয়ার্ড পাই ওনার কাছ থেকে, সো আই উইল বি ভেরি হ্যাপি। আমি এটা বলবো না যে অ্যাওয়ার্ড লেও হ্যাঁ ঠিক আছে, আই এম নট আমির খান, বাট ভালো লাগবে, অবভিয়াসলি সবারই ভালো লাগে, সবারই ভালো লাগে। বাট এইটা বলবো না যে অ্যাওয়ার্ড না পেলেই যে ওই মানুষটার কিছু ইয়ে নেই বা ক্রেডিবিলিটি নেই, সেটা কিরকম না। অ্যাওয়ার্ড সবসময় যে সবকিছু মানে একদম মানে মানে এটা কি বলবো, ওয়ার্ডটা আমার ইউজ মাথায় আসছে না যে যে সবসময় ঠিক ঠিকভাবে অ্যাওয়ার্ড দেওয়া সেটাও, কিন্তু আমি আমি একটা আমি প্রথম আমি খেলা করার সময় আমি দেবের হাত থেকে বেস্ট ভোটে যেটা হয় পপুলার চয়েস আমি বেস্ট হিরো হয়েছি হয়েছি আমি তখনও আমি যখন যখন আমি অ্যাওয়ার্ডটা নিয়েছি ভালো লেগেছে, ঠিক আছে ভালো লাগে, আমি জানি এটা কতদিন মানে কতটা ভ্যালিড কতটা। আমি দেখো আমি আমি অনেকদিন ধরে মানে আমি কাজ করছি 6-7 বছর, কিন্তু তার আগে আমি অনেক স্ট্রাগল করেছি, আমি অনেক লোককে দেখেছি বিশ্বাস করে অ্যাওয়ার্ড নিতে। তুমি আমি যে সিরিয়ালের নাম বলি, আমি তোমাকে প্রচুর লোক প্রচুর সিরিয়াল করছে এবং তাদের জন্য আমি জানি অনেক ভিড় অনেক লাইন অনেক অ্যাওয়ার্ড, কিন্তু তারা অ্যাকচুয়ালি আর ই নেই মানে আমার তাই জন্য ওটা বিশ্বাসী নয় খুব একটা, ঠিক আছে হলে খুশি আমি অবভিয়াসলি বলে খুশি, কিন্তু ওটা নিয়ে এক্সাইটমেন্ট আমার আর নেই। হ্যাঁ অবভিয়াসলি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলে আমার এক্সাইটমেন্ট থাকে, হ্যাঁ হ্যাঁ মানে কিন্তু এই এইগুলোর জন্য ঠিক আছে, এটা একটা কি খুব মজা, একটা ফেস্টিভ্যালের মতো গেলাম মানুষের দেখা হলো এবং অবভিয়াসলি স্টেজে গিয়ে একটু দুটো কথা বললাম ভালো লাগলো, ভালো লাগে আছে, কিন্তু ওটা নিয়ে আমি মানে ই নয় মানে যেটাকে বলে বদল বা হোয়াট আমি জানি না। একদম লাস্ট প্রশ্নে আসবো, সেটা হচ্ছে যে জগদ্ধাত্রী বলো বা অন্যান্য সিরিয়াল বলো যারা টপার মুহূর্তে, সেখানে যোগমায়ার আলাদা ইউএসপি যেটা কিনা মার্কেটে সবাই দেখবে আমার মনে হয় স্টোরি অ্যান্ড লেখা, আমার মনে হয় ওটা হচ্ছে যোগমায়ার ইউএসপি। দ্য স্টোরি উইচ ইজ লাইক মানে রিক্সা চালকের মেয়ে যে এত চাপে পড়ে ফাইনালি আইএস ক্র্যাক করতে পারে, পেরেই যাবে আর কি। তো আর যেভাবে দাদা লেখে গল্প আমার মনে হয় ওটাই যোগমায়ের ইউএসপি, দ্য স্টোরি লাইন দ্য ডায়ালগস দ্য ওয়ে ইটস রিটেন। হোয়াট ইউ থিংক? আমার মনে হয় আমি ইয়ার্কি মেরে বলতে যাচ্ছিলাম যে রাইটার আর আমি, কিন্তু আমি না না আমি একদম ইয়ার্কি মানে আমি জাস্ট ইয়ার্কি মারছি ইয়ার্কি মারছি না 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 একদম ইয়ার্কি মারছি, কিন্তু আমি বলছি স্নেহাশিসদার আমি যেটা যেটা ইউএসপি আমার মনে হয় স্নেহাশিসদার যখন ভয়েস দেয় না আমাদের প্রতিটি শট বলে দেওয়া হয় যে এইভাবে শট নেওয়া হবে, এইভাবে ডায়লগ এইভাবে বলবে, এই অ্যাঙ্গেলে শট যাবে, এখানে প্যান হবে, এখানে চার্জ হবে, এখানে স্লো মোশনে হেঁটে যাবে। তো আমার মনে হয় স্নেহাশিসদার যে প্রেজেন্টেশন অভিনয় করে আমি বলছি মানে উনি 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 ভয়েস করে পুরোটা বলে দেন, ভয়েস করে পুরোটা বলে দেন, যখন আমরা একবার শুনে নিই সবাই শুনে নিই, যদি মন দিয়ে কেউ শোনে উনি কী বলতে চাইছেন সবাই কিন্তু বুঝে যাবে, এবং শুধু গল্পটা বলেন না বা ডায়লগটা বলেন না, উনি কীভাবে শর্ট নেবেন সেটাও বলেন, সিনারিওটা বলে দেয় বলে দেয়। ওনার প্রেজেন্টেশন অসাধারণ মানে আমি দুটো সিরিয়াল আমার সেকেন্ড সিরিয়াল দাদার সাথে করছি, ওনার প্রেজেন্টেশন অসাধারণ, উনি যেভাবে প্রেজেন্ট করতে পারেন সিনেমাটিকভাবে এটা মানে এটা যদি সিনেমা হতো একটু একটু সময় নিয়ে কাজ হতো এটা সিনেমা অ্যাকচুয়ালি। তো আমার মনে হয় দাদার সিরিয়াল প্রেজেন্টেশনটা ম্যাটার করে এবং সেটাই ইউএসপি আর মানে মানে এন্টারটেনমেন্ট জোর করে হয় না, তো আমার মনে হয় ভালো হচ্ছে, ভালো দেখতে থাকুন যোগমায়। টিআরপি রেলেভেন্ট থাকার জন্য ম্যাটার করে, লং রানে টিকে থাকার জন্য ম্যাটার করে, এটাই। অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ, বাই।